ডেঙ্গু বিস্তার রোধে রাজধানীর মিরপুরের মণিপুরী এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় 3 লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে জেল হবে 6 মাস পর্যন্ত। সকালে দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি বলেন, সতর্ক করার পরও সচেতন না হওয়ায় জরিমানা করা হয়েছে। রাজধানীর প্রতিটি এলাকা ডেঙ্গু মুক্ত করতে তাদের এ অভিযান চলবে বলেও জানান তিনি। এর আগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী সেলিম মালিক। তার কাছ থেকে জানবো হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর পরিস্থিতি। সেলিম, অভিযান ও হাসপাতালে ডেঙ্গু রোগীদের অবস্থান জানাবেন। মাহবুবা, আসলে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন কিন্তু প্রতিদিনই অভিযান চালাচ্ছে, সকাল বিকালে অভিযান চালাচ্ছে, তারপরে কিন্তু ডেঙ্গু রোগী কমছে না। প্রতিদিন কিন্তু হাসপাতালগুলোতে শত শত রোগী ভর্তি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের একটি ডেঙ্গুর ওয়ার্ডে, এবং এখানে কিন্তু প্রত্যেকটি বেডে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফিল আপ হয়ে আছে, এবং সবাই এখানে মোটামুটি চিকিৎসা পাচ্ছেন। তাদের চিকিৎসার যে ধরনের ব্যবস্থাপত্র, সেভাবে ব্যবস্থাপত্র নিচ্ছেন। আমি একজন নার্সিং কর্মকর্তার সাথে কথা বলবো এই ওয়ার্ডের। আপনি বলবেন জাপা, যে এইখানে আসলে কতগুলো রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এবং এখন কি পরিস্থিতি? আচ্ছা, আমাদের ডেঙ্গু ওয়ার্ডে টোটাল বেড হচ্ছে 38টা, এর মধ্যে 38টাই পেশেন্ট আছে। আজকে আমাদের ইউনিটের অ্যাডমিশন না, তবুও মানে পেশেন্ট যেগুলো ডিসচার্জ হচ্ছে ওই বেডগুলোতে বেড পেশেন্ট আসলে আমরা সেগুলোতে বেড আবার রোগী নিচ্ছি। প্রতিদিন কতগুলো রোগী আসছে এখানে? মিনিমাম 10-12 জন তো আসে প্রতিদিন। তারপরে আমাদের বেড স্বল্পতার কারণে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আরও মনে হয় ডেঙ্গু ওয়ার্ড বাড়ানোর মানে চিন্তাভাবনা করছে অলরেডি, হয়তোবা কিছুদিনের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। ধন্যবাদ। মাহবুবা, আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি, এখন সবাইকে সচেতন হতে হবে, কারণ যদিও সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে, আজকেও কিন্তু রাজধানী মণিপুরের এলাকায় কিন্তু অভিযানে দুটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ডাক্তার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ডেঙ্গু রোগীর পরিস্থিতি। ধন্যবাদ। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।